সরকারি চাকরিতে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে শেষ নেই। দুর্নীতির ধরনও নাকি রকমারি। কারোর অভিযোগ খালি খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, কেউ নাকি আবার ইন্টারভিউতে না বসেও চাকরি পেয়েছেন। আর এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় এক অদ্ভুত কারসাজির অভিযোগ উঠল। আব্দুল হামিদ নামে এক পরীক্ষার্থী তার পরীক্ষাপত্র বিকৃত করার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার তার আইনজীবী বলেন, মাদ্রাসা কমিশনের পরীক্ষায় ওএমআর শীটে এক পরীক্ষার্থীকে চারটি গ্রুপ এ বি সি ডির অপশন দেওয়া হয়েছিল। এর মধ্যে এ গ্রুপের উত্তর সকলকেই করতে হতো, বাকি তিনটি গ্রুপের মধ্যে যে কোনো একটি গ্রুপের উত্তর দিতে হবে। ওএমআর শীটের উপর পরীক্ষার্থী কোন গ্রুপের প্রশ্নের উত্তর দিচ্ছেন তার উল্লেখ করতে হয়। মামলাকারীর দাবি, ওএমআর শীটে তিনি এ ও বি অপশনের পাশে গোল দাগ দিয়েছিলেন, কিন্তু পরে আরটিআই করে তিনি যে ওএমআর শীট হাতে পান তাতে সি অপশনের পাশেও গোল দাগ করা হয়েছে। মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, সি অপশনেও দাগ দেবার ফলে তিনি বি গ্রুপের উত্তর দেওয়া প্রশ্নেরও নম্বর পাননি, ফলে প্রাপ্ত নম্বর কমে যাওয়ায় ইন্টারভিউয়েও ডাক পাননি। এরকম চাঞ্চল্যকর অভিযোগ শুনে বিচারপতি প্রশ্ন তোলেন, উত্তরপত্রে পরীক্ষার্থীর অন্যান্য সব অপশনে গোল দাগ একরকম, কিন্তু শুধু সি অপশনে গোল দাগ অন্যরকম কি করে হলো? যে পেন দিয়ে পরীক্ষা দিয়েছিলেন সেটি এদিন আদালতে এনেছিলেন মামলাকারী চাকরি প্রার্থী। তা জেনে বিচারপতি মন্তব্য করেন, সেই পেনের কালির সঙ্গে কেন মিলিয়ে দেখবে না কোনো সংস্থা, কেঁচো খুঁড়তে সাপ বেরোবে হয়তো এবার। এরপরে বিচারপতি পাঁচ দফা নির্দেশ দেন, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে দিয়ে উত্তরপত্র পরীক্ষা করতে হবে। যে পেন আবেদনকারী আদালতে জমা করেছেন সেই পেন দিয়ে সি অপশনের উত্তর দেওয়া হয়েছে কিনা এবং এ ও বি অপশনের উত্তরের কালির সাথে সি অপশনের উত্তরের কালির মিল আছে কিনা সেটা খতিয়ে দেখবে সিএফএসএল। পাশাপাশি তিনি বলেন, রেজিস্ট্রার কি উত্তরপত্র আদালতে জমা পড়া কালো কালির পেন সিএফএসএল কে 31 আগস্টের মধ্যে পাঠাতে হবে। সিএফএসএল তার প্রাথমিক রিপোর্ট 28 সেপ্টেম্বরের মধ্যে জমা করবে। সিটা গোল কোনো মতে আমি করিনি, কিন্তু আমি দেখতে পাই যে লাস্টে আমার ফার্স্ট আরটিআই করি আমাকে উত্তর দেয়নি, ফার্স্ট অ্যাপিয়ার করার পর উত্তর পাইনি, এসআইসি করার পর আমাকে ওএমআরসি দেওয়া হয় এবং সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিটা যে গোল করা হয়েছে সেটা কিন্তু পুরো সার্কেল করেনি, আর বাকি যতটি গোল ছিল সবই পুরো সার্কেল গোল করা ছিল। এবং আমার কাছে যে কলমটা যে পেনটাতে আমি গোল করেছিলাম, সৌভাগ্যকর্মে আমি সেটা সুরক্ষিত করে রেখেছিলাম, আজকে আমি সে পেনটা দিয়েছি। এটা শুধু হিমশলে চড়া মাত্র। আজকে যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের আশার আলো দেখাচ্ছেন। এরকম প্রচুর খাতায় মানে কেউ 28 পেয়েছে, তাকে কমিয়ে 24 করে দিয়েছে, আমাদের কাছে ভরি ভরি প্রমাণ আছে। এখনও 190 এর মতো উত্তীর্ণ মেরিটোরিয়াস প্যানেলে নাম আছে এমন লোককে নিয়োগ করা হচ্ছে না, যাদেরকে নিয়োগ করা হয়েছে সেগুলো ডাউটফুল অনেকেই, আর মাদ্রাসার ক্ষেত্রে সেই চাকরিগুলো খোলা মাঠে বিক্রি হচ্ছে। অভিযোগ হতেই পারে, অনুযোগ হতে পারে, পিটিশন তো প্রতিদিনই শয়ে শয়ে পড়ে লোয়ার কোর্ট, আপার কোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বত্রই তার বিচার হয় এবং সমস্ত বিচারেই তো আর অভিযোগ প্রতিষ্ঠিত হয় না। আমাদের বিচার ব্যবস্থায় বিচারকরা সেটা বিচার করবেন, দেখবেন। মামলার পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।